অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ প্রিয় দর্শক আমি এখন আসছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর নয়পাড়া গ্রামে এখানে আমার এক ভাই আসলে অল্প বয়সে বিদেশে গেছিলো ওটি হল মালয়েশিয়া ছিল আট বছর আট বছর মালয়েশিয়া থাকার পরে উনি দু সালে এই সোনালি খামার শুরু করে ওনার নাম হচ্ছে সাহেব তো আমরা কথা বলবো আসলে উনি কীভাবে এই দু হাজার ষোলো সাল থেকে এই সোনানি মুরগি খামার করে সফলতা অর্জন করছেন তার বিস্তারিত আমাদের সাথে থাকবেন আমি এখন কথা বলবো বলব ভাইয়ের সাথে আচ্ছা আপনি আপনি শুনুন বিদেশে ছিলেন কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে ছিলাম কত বছর ছিলেন আট বছর ছিলাম তো মালয়েশিয়া আট বছর থাকার পর আপনি কীভাবে চিন্তা করলেন যে আমি একটা খামার করবো কীভাবে মানে আগ্রহটা প্রকাশ করলেন মালয়েশিয়া থেকে আসার পরে আসলে অন্যদিকে ব্যবসা মানে যে চিন্তা ভাবনা করলাম তবে দেখলাম যে পোলট্রি ব্যবসাটাই আমাদের এলাকায় বর্তমানে ভালো চলতেছে সেজন্য আমি এরকম একটা মানে প্রথমত দুই হাজার সেট করে আমি এটা কি শুরু করার আগে আপনি কোনো প্রশিক্ষণ নিছিলেন এটা শুরু করার আগে এভাবে কোনো প্রশিক্ষণ লেনি কিন্তু শুরু করার পরে আমাদের আশেপাশে যেগুলো ডাক্তার আছে তারা খামারে আসে আসে তারপরে আমাদেরকে সে তারা জানায় যে প্রশিক্ষণ দিতে হবে সেখানে তারা আমাদেরকে নিয়ে যায় সেখানে আমরা প্রশিক্ষণ দিই আমাদের শিবগঞ্জে আছে উসু হাসপাতাল আছে ওখানে আমরা প্রশিক্ষণ দি আর মনে করেন যে কালাই দিছি হ্যাঁ প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা সাহস সাহস পেলাম আমরা আর মনে করেন যে ওই প্রশিক্ষণের ভিতরে তো ডাক্তার থাকে ডাক্তার যে সাজেশন দেয় যে রোগের কথা বলে আমরাও দেখি মুগড়িতে আসলে সেই রোগই আসে এবং সেই রোগের যে মেডিসিন আছে মেডিসিনের কথা আমাদেরকে বলে সেই হিসেবে আমরা মেডিসিন দেই মুগরিতে ইনশাল্লাহ ভালো হয়ে যায় এখন বর্তমানে সেই প্রশিক্ষণের অবস্থায় মুগরি চাষ করে বর্তমানে এখন বর্তমানে ভালোই আছি আর কি আপনি প্রথমে শুরু করছিলেন কটা দিয়ে প্রথমে আমি শুরু করছিলাম দুই হাজার মুগরি দিয়ে ব্রয়লার আসলে তারপরে সোনালি দিলাম ছয় হাজার তারপরে এখন বর্তমানে মোটামুটি আমার নিজস্ব হবে ছাব্বিশ হাজার মুগরি আছে ব্রয়লার যখন তুললেন ব্রয়লার বাদ দিলেন কেন ব্রয়লার বাদ দিলাম কেন ব্রয়লার অনেক পরিশ্রম এবং যে ব্রয়লারের যে পয়সাটা মানে রেডি করা যায় মুরগি কিন্তু বিক্রি করতে আসলে সমস্যা হয়

আমি কত টাকা আমি খাওয়াইবো প্রায় দুই হাজার মুরগির খাবার ওষুধ মিলে মোটামুটি দুই লক্ষ টাকা খরচা পড়বে দুই লক্ষ টাকা খরচা

মানে টেটমিনের উপরে আর কি যদি বা টেটমিন না জানা থাকে যদি সে পোলট্রি ব্যবসায় আসে ডাক্তার দিয়ে নিয়ে আসা আবার অন্য ডাক্তার নিয়ে আসা মেডিসিন চেঞ্জ করা কারণ এক ডাক্তার এক রকম মেডিসিন দেবে আরেক ডাক্তারের কাজ গেলে আরেক রকম মেডিসিন দেবে এরকম দিয়ে মনে করেন যে মুগলোটা ধকলে পড়ে যায় ধকলে পড়ে গেলে মটালিটি বেশি হয় মটালিটি বেশি হয়ে গেলে তো পুরোই লস আমি আমার জানা মতো যদি কেউ এরকম ব্যবসা করতে চায় কীভাবে ইচ্ছুক থাকে তাহলে সে করার আগে প্রশিক্ষণ নেওয়া ভালো একটা অভিজ্ঞতা খামারের কাছে যায় বুঝে শুনে কীভাবে সে করতেছে কিভাবে খামার পরিদর্শন করতেছে সেই অনুযায়ী তাকে শিখতে হবে শেখার পরে সে অল্প থেকে শুরু করতে হবে এক হাজার হোক দুই হাজার হোক সে মোটামুটি মানে অভিজ্ঞতা নিয়ে তারপরে সে মানে বড় পথে যাবে আর কি মানে মুরগি বেশি উঠাইবে

গাম্বুরের একটা রোগ আসে রানী একটা রোগ আসে সে রানী মানে সাত থেকে আট দিনের একটা ভ্যাকসিন দেই ভ্যাকসিন দেওয়ার পরে সেটা আশঙ্কা কম থাকে আসার তারপরে মৌগরী আঠারো থেকে উনিশ দিনের ভিতরে আর একটা রানী ক্ষেতের একটা ইয়ে আসে রানি খেতের ভ্যাকসিন দেই দেওয়ার পরে পঁচিশ থেকে ছাব্বিশের ভিতরে একটা আবার গাম্বুরু আসে চিন্তা ভাবনা থাকে আমরা ভ্যাকসিন দিয়ে দিই তারপরে পায়খানা কন্ট্রোল করার জন্য তো ওষুধ মানে দিয়েই থাকি

ভোরে আসে মনে করেন যে ওটা চালতে হবে কিবা পা দিতে হবে পা দেওয়ার পরে দুই তিনবার পা দিতে হবে তারপরে মুরগিকে হবে সকালবেলা এসে দাবড়াতে রান করার পরে তারপরে মুরগিকে খাবার পানি দিতে হবে আমি এই যাবত প্রথম শুনলাম যেটা আসলে আমি আমি কোনোদিন শুনতে পাইনি উনি বলতেছে মুরগিকে রান করাইতে হবে তার মানে মুরগিটাকে দৌড় পাড়াইতে ওনাদের বাসায় উনাদের ভাষায় যেটা বললো আমাদের বাসায় যেটা বলি আমরা যে মুরগিটাকে রান করাইতে হবে তার মানে উনি ওর ভিতরে ঢুকে উনি দৌড় পাড়ায়

চেঞ্জ করে নতুন লিটার দিতে হবে না তো মুগুরি সমস্যা দর্শক শুনলেন আসলে উনি মালয়েশিয়াতে ছিলেন অল্প বয়সে আসলে যে কোনো কারণে সে দেশে থেকে ছিল আট বছর থাকার পরে দু সাল থেকে সে এই খামার শুরু করছেন উনি সফলতা অর্জন করছেন আমরা দেখতেছি উনি দুটা খামার উনি সফলতা সরাসরি ঢাকাতে উনি মাল দেয় এই শিব এই শিবগঞ্জ থেকে উনি সরাসরি ঢাকাতে ওনার ট্রাক যোগে গাড়ি যোগে মাল যায় আমি এখন কথা বলবো এই খামারের আমাদের ডাক্তার সেই ওমর ফারুকের সাথে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা এটা হলো আমাদের সেই ওমর ফারুক ভাই আপনি আগেও দেখছেন আবার দেখেন তো ওমর ফারুক ভাই আপনি এই যে সোনালী মুরগি আবাদ করতেছে এর কি পরামর্শ দেন আপনি ডাক্তার হিসেবে কি পরামর্শ কারণ কি অসুখ বিসুখ হয় যেগুলো প্রতিকার কিছু নিতে হবে ডাক্তার হিসেবে পরামর্শ এটাই তো আমাদের পশু অফিস আছে ওখানে ভ্যাকসিন পাওয়া যাবে ভ্যাকসিন নিয়ে এসে ভ্যাকসিন করবে বা কোম্পানিতেও পাওয়া যাবে সেগুলো নিয়ে এসে ভ্যাকসিন করবে প্রথম থেকে লাশ পর্যন্ত যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলো প্রতিনিয়ত করতে হবে পুরো প্যাকেজ পাওয়া যায় হ্যাঁ পুরো প্যাকেজ আছে পুরো প্যাকেজে পাওয়া যায় প্রতিনিয়ত করতে হবে এটাই হচ্ছে পরামর্শ যত্ন এটাই যত্ন আর মেইনলি মেইনলি হচ্ছে তাদের পরিচর্যা পরিচর্যা হচ্ছে মেইন যত পরিচর্যা করবে তত অল্প খরচে তারা লাভবান হতে পারে না থাকে হ্যাঁ খাবারের জন্য হ্যাঁ হ্যাঁ দূষিত না হয় দূষিত না হয় হ্যাঁ আর কি দেখতে হবে বলুন দেখতো আগ্রহী আমি তো এর আগে দেখলেন আপনি বললেন বললো ভেড়া বললেন তারপরে এটা কি বললেন হ্যাঁ কি পরামর্শ দিয়ে সোনালি সোনাল পরামর্শ এটাই যা তারা প্রতিনিয়ত মেডিসিন ইউজ করে খাবার দিয়ে তারা লাভবান হোক এটাই আমি চাই এটাই আমার পরামর্শ আমাদের সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন